সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই শুরু করছি আজকের একটা বিশেষ আপডেট নিয়ে আলোচনা তো বন্ধু সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধু ভিডিও শুরুর প্রথমেই একটি রিকোয়েস্ট একটি আবেদন প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তথা এই ভিডিও যারা দেখবেন তাদের কাছে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে দেবেন আর পাশের ঠিক বেল আইকনটি দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো শুনতে থাকুন আজকের এখনকার আপডেট বন্ধু একটা খবর এসেছে তৃণমূল পার্শ্বশিক্ষক সেলের সনামধন্য প্রেসিডেন্ট আগামী তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার সমস্ত সংগঠনকে নিয়ে মিটিং ডেকেছেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বাবুর নির্দেশে তো শুনে রাখুন আমাদের রোমিউল স্যার মঞ্চের স্টিয়ারিং কমিটির নেতৃত্ব মাননীয় ভগীরথ বাবুকে আমন্ত্রণ জানাননি উনি বলেছেন এই সংগঠনটা রেজিস্টার্ড সংগঠন নয় তাই আমন্ত্রণ জানানো হয়নি বলে সূত্রের খবর সমস্ত সংগঠনকে জানানো হলেও বাবুকে কিন্তু জানানো হয়নি আমন্ত্রণ জানানো হয়নি তথাকথিত তৃণমূল শিক্ষা সেলের প্রেসিডেন্ট রবিউল বাবু মারফত তো এই মিটিংয়ে যদি পরবর্তীতে উনি আমন্ত্রণ জানান তবুও মঞ্চে স্টিয়ারিং কমিটির যুগ্ম আহ্বায়ক মাননীয় ভোগরথ বাবু যাবেন কি না সেটা স্টিয়ারিং কমিটির আগামীকালের বৈঠকে নির্ধারিত হবে এটা একটা খবর বললাম আরেকটা খবর শুনুন স্টিয়ারিং কমিটি পার্শ্বশিক্ষক মঞ্চে স্টিয়ারিং কমিটি খুব তাড়াতাড়ি সম্ভব হলে আগামীকালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দাবি দাওয়া আমাদের বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা এই বিষয় নিয়ে বসতে পারেন বলে জানা গেছে গুরুত্বপূর্ণ সোর্স মারফত তবে এই বিষয়টা কিন্তু এখনও কনফার্ম জায়গায় আসেনি আগামীকাল যদি বৈঠক না হয় তাহলে খুব দ্রুত কিন্তু পার্শ্বশিক্ষক মঞ্চে স্টিয়ারিং কমিটির সাথে মাননীয় শিক্ষামন্ত্রীর বৈঠক হতে চলেছে এই গেল খবর এবার আমার কয়েকটি কথা মাননীয় রমিউল স্যার আপনার সংগঠনে ঠিক কতজন সদস্য আছে আশা করছি আপনি ভালো করেই বুঝতে পেরেছেন এনআরসি এবং ক্যা এর ডাকে যে মিটিং আপনি আহ্বান করেছিলেন রাসমণি রোডে কলকাতাতে সেখানে কতজন লোক হয়েছিল আপনি অন্যান্য জায়গায় যে মিটিংগুলো করছেন সেখানে মোবাইল অ্যালাউ করেন না এ বিষয়টাও খবর আসছে মোবাইল নিয়ে ঢুকতে দেন না সবগুলো তো হয়তো নয় কিন্তু খবর এসছে যে আপনি মোবাইল অ্যালাউ করছেন না তার মানে এমন কিছু আলোচনা করেন যে আলোচনা মোবাইলে মারফত কোথাও রেকর্ডিং মারফত মোবাইলের কোথাও আপনি ছড়াতে দেবেন না আলোচনাটা কিসের ঐক্যমঞ্চে স্টিয়ারিং কমিটি যে সংগঠন তৈরি করেছে সেটা শীর্ষ ছোঁয়া সংগঠন সেই সংগঠন কিন্তু আকাশ বাতাল তোলপাড় করে দিয়ে এসেছে কয়েকদিন আগেই কয়েক মাস আগেই তবুও কিন্তু আপনার মনে হলো না আপনি ভগরথবাবুকে আমন্ত্রণ জানাবেন আপনি অন্যান্য সংগঠনকে আমন্ত্রণ জানালেন কিন্তু বর্তমানে আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষক শিক্ষিকা যে গুরুত্ব দিচ্ছে স্টিয়ারিং কমিটিকে ঐক্যমঞ্চকে তার দিকে লক্ষ্য রেখে আপনি আমন্ত্রণ জানাতে পারেননি এখনও তো বন্ধু শুনে রেখে দিন বিভাজনের যে রাজনীতির খেলা আপনি খেলছেন তাতে করে আপনার মাঠ পায়ের তলার মাটি সরে গেছে এবং আপনি এর ফল হাড়ে হাড়ে টেল টের পাচ্ছেন এবং দ্রুত বুঝে যাবেন যে আপনার সামনে ফাট ফাঁকা মাঠ পড়ে থাকলেও আপনার সামনে কোনো লোকই থাকবে না সেজন্যে সাবধান হয়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আর খেলা না খেলে চিনিমিনি না খেলে মৃয়মান মৃত প্রায় পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের দাবি একমাত্র দাবি বেতন কাঠামোর জন্যে সোচ্চার হন এবং একটা সুন্দর মানসিকতা নিয়েই সেটা করুন পার্শ্বশিক্ষক শিক্ষিকারা আর দলবাজি করতে চাইছে না কারণ পেটের ক্ষুধা একটুখানি আগেই এই ভিডিও শুরুর আগেই একজন ফোন করেছিলেন তিনি বললেন আর চালাতে পারছি না একজন পার্শ্বশিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের তো বন্ধু এইগুলোকে আপনার চোখে পড়ছে না আর বিভাজন করবেন না দয়া করে কোনো সংগঠন বিভাজন না করে ঐক্যের ডাক দিন এবং এই আপামর পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবি এই দাবিটা কিন্তু দ্রুত মিটতে পারে যদি না আমরা কাঠি করে দেওয়া আসি সেজন্যে সকলকে প্রার্থনা সকলকে অনুরোধ আপনারা বিভাজন না ঘটিয়ে সকলে ঐক্যমত হন এই ব্যাপারে কিন্তু স্টিয়ারিং কমিটি আমার কাছে প্রায় এক সপ্তাহ আগে খবর পাঠিয়েছে যে সমস্ত সংগঠন আমরা বসেই চিন্তাভাবনা করছি যাতে করে আমরা বেতন কাঠামোর দাবিটা ছিনে নিয়ে আসতে পারি আর আপনি রমিউল স্যার অলরেডি বিভাজন ঘটিয়ে দিয়েছেন সেজন্যে বন্ধু আর বিভাজন নয় সকলকে নিয়ে একসাথে চলুন এবং জায়গাটা তৈরি করে নিয়ে আসুন ভোগরথবাবু কিন্তু বলেই দিয়েছেন যে একত্রিশে মার্চ পর্যন্ত আমরা ওয়েট করবো তারপরে কিন্তু যা ঘটনা ঘটবে সেটা কিন্তু মানুষের ধারণার বাইরে চলে যাবে সেই জন্য আমরা সেসব কিছুই করতে চাচ্ছি না আমরা চাচ্ছি বেতন কাঠামো এবং সেটা সরকারের সাথে আপোষ আলোচনার মধ্য দিয়েই সেটাকে লক্ষ্য রেখে কিন্তু সকলে চলুন এই আশা ভরসা রেখে সকলকে শুভকামনা জানিয়ে সকলের সুন্দর জীবন কামনা করে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন